আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম, সেটা হচ্ছে যে দেখতে দেখতে কিন্তু আমার যে সৌদি আরব বা প্রবাস সেখানে এক মাস হয়ে গেছে। ঠিক এই দিনেই 28 তারিখেই আমি কিন্তু প্রবাসে আসি এবং বাংলাদেশ থেকে সৌদি আরব আসি 28 তারিখ। তো দেখতে দেখতে কীভাবে এক মাস চলে গেল এবং এক মাসের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আমি আগে বাংলাদেশে যে ঢাকায়, সে ঢাকায় কিন্তু 5 বছর ছিলাম, একা ছিলাম। এবং এখানেও সৌদি আরব যখন আসি, আসার পর থেকে এখানেও কিন্তু একা। এই একা আসার পরে যে জিনিসটা অনুভব করলাম যে এখানে আসার পরে আমার খাওয়ার কষ্টটা পেতে হয়নি, কারণ এখানে আমার গ্রামের দুজন আত্মীয় ছিল, তারা আমাকে দুপুরে আর রাতে 2 বেলা খাওয়িয়েছে। এবং আমি সকালে এরকম যে প্যাকেট আছে, এরকম প্যাকেট রুটি 2টা দোকান থেকে কিনতাম, কিনে সকালে নাস্তা করতাম, হয়তো কোনো দিন কলা দিয়ে, নয়তো খেজুর দিয়ে। তো তারপরেও কিন্তু দেখতে দেখতে এক মাস চলে গেল। এবং প্রবাসে আসলে আপনি যখন আসবেন, যখন আপনি বিমানে উঠবেন, এরপর থেকেই কিন্তু আপনার বাস্তবতা জীবন শুরু হয়ে যাবে এবং আপনি তখন বুঝতে পারবেন যে বাস্তবতা কতটা কঠিন হয়। সব জিনিস, এইসব জিনিসগুলো কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এবং এই প্রবাসে আসার পরে এক মাস হয়ে গেল, এখন পর্যন্ত একটা সমস্যার কারণে এখন পর্যন্ত কাজ পাইনি। তো ইনশাল্লাহ খুব দ্রুত কাজ পেয়ে যাব। এবং প্রবাসে প্রতিটা দিন, প্রতিটা সময় পরিবারকে মিস করি, প্রিয় মানুষদের মিস করি। এবং দেখতে দেখতে এক মাস চলে গেল, হয়তো এটা আস্তে আস্তে 2 বছর 3 বছর 4 বছরে চলে যাবে। এভাবেই প্রবাসে থাকতে হয়, এভাবেই প্রবাসে বেঁচে থাকতে হয়। এবং প্রবাসের প্রতিটা দিন আপনাকে সংগ্রাম করে বাঁচতে হয়। বাইরে দেখতে পাচ্ছেন যে প্রচুর রোদ, এর রোদের ভিতরে কিন্তু এখানকার যে প্রবাসীরা আছে তারা কাজ করে থাকেন। এবং প্রবাসীদের দুঃখ কষ্ট সব কিছু আপনাদের বুঝতে শিখতে হবে। এবং দোয়া করবেন যেন তাড়াতাড়ি একটা ভালো কাজ পাই এবং প্রবাসে যেন অনেক বছর থাকতে পারি এবং পরিবারকে যেন হাসি খুশি রাখতে পারি। এই বলে আমার যে এক মাস হলো প্রবাসের, সেটার জন্য আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।